আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের, দেশেরও প্রবাসের, যে যেখানেই অবস্থান করছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের কুয়েতের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে কুয়েত থেকে বলছি। আজকের ভিডিওতে থাকবে কুয়েতের নতুন ভিসা আকামা, এছাড়াও কুয়েতের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কয়েকটি মর্মান্তিক খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা সংক্রান্ত খবর। আজ সারাদিন কুয়েতের মিডিয়াগুলো কুয়েতের ভিসা সংক্রান্ত নিউজ নিয়ে সরব ছিল। কুয়েতের ভিসার ব্যাপারে পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে 1 নভেম্বর 2021 থেকে কুয়েতের ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসাগুলো খোলা হবে এবং আজ থেকে তা বাস্তবায়ন হয়েছে। অফিসিয়ালি আজ থেকে ফ্যামিলি ও কমার্শিয়াল ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন গ্রহণ করা শুরু করেছে কুয়েতের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। এ ব্যাপারে পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার থেকে জানানো হয়েছে যে এখন থেকে ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা বের হবে, তবে প্রথম পর্যায়ে এটি 53টি দেশের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার নতুন ভিসায় যারা আসবে তাদের জন্য বেশ কয়েকটি নিয়মাবলী প্রকাশ করেছে। নিয়মগুলো হলো, যারা কুয়েতে নতুন ভিসায় আসবে তাদেরকে কুয়েত সরকার নির্ধারিত 4টি ভ্যাকসিনের যে কোনো একটি ভ্যাকসিনের 2টি ডোজ গ্রহণকারী হতে হবে। এছাড়াও যারা এই ভ্যাকসিনগুলো গ্রহণ করবে না, সিনোভ্যাক, সিনোফার্মা বা স্পুটনিক ভ্যাকসিন গ্রহণ করবে, তারা এই ভ্যাকসিনগুলোর 2টি ডোজ সহ কুয়েত সরকার নির্ধারিত যে কোনো একটি ভ্যাকসিনের 1টি ডোজ গ্রহণকারী হতে হবে। কুয়েতে প্রবেশের সময় পিসিআর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং ভ্যাকসিন তথ্য প্রমাণিত করার জন্য ইমিউন অ্যাপসটি সক্রিয় থাকতে হবে। এ ব্যাপারে আলকাবাসের রিপোর্টে একটি বিশদ বিবরণ প্রচার করা হয়েছে। কারা ফ্যামিলি ভিসায় তাদের পরিবারকে আনতে পারবে বা কারা ভিজিট ভিসায় এই মুহূর্তে কুয়েতে প্রবেশ করতে পারবে, এ সংক্রান্ত তথ্যগুলো আমি পূর্বের ভিডিওগুলোতে বলে দিয়েছি বিস্তারিত, আপনারা সেগুলো দেখে তথ্যগুলো জেনে নিতে পারেন। এদিকে নতুন ভিসার ব্যাপারে আল রায়ের একটি প্রতিবেদন থেকে জানা যায় যে কুয়েতে যে সকল উন্নত কর্মীরা বিভিন্ন দেশে আটকা পড়েছে, ভিসা এক্সপায়ার্ড হয়ে গিয়েছে এবং যে সকল ব্যবসায়ীরা করোনার কারণে দেশে গিয়ে আটকা পড়েছে, কুয়েতে ফিরতে পারেনি, তাদেরকেও নতুন ভিসা প্রদান করবে কুয়েত সরকার। আরও উল্লেখ করা হয়েছে যে এই সকল ব্যক্তিদের জন্য ভ্যাকসিনের যে নিয়মগুলো রয়েছে সেগুলো প্রযোজ্য। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে উন্নত কর্মী বোঝানো হয়েছে, অর্থাৎ বিভিন্ন কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে উচ্চপদস্থ যারা ছিল তাদের দিকেই ইঙ্গিত করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি কয়েকটি স্থানীয় খবর। স্থানীয় পত্রিকা আরব টাইমস একটি প্রতিবেদনে প্রকাশ করেছে যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বাহিনী পরিচয়পত্র ছাড়াই ভুয়া কার্যক্রম চালানো 9 জন এশিয়ানকে গ্রেফতার করেছে। তারা সাবা আল নাসের এবং আবদুল্লা আল মুবারক এলাকায় একটি জাল গৃহকর্মীর অফিস চালাচ্ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাবা আল নাসের ও আবদুল্লা মুবারক এলাকায় একটি ভুয়া গৃহকর্মীর অফিসে তল্লাশি জোরদার করা হয়। প্রয়োজনীয় আইন অনুমতি পাওয়ার পর 9 জন আইন লঙ্ঘনকারীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে পুরুষ ছিল 2 জন এবং মহিলা ছিল 7 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরপাকড় এবং অভিযান সম্পর্কে আরও বলেছে যে এই ধরনের প্রচারাভিযান সার্বক্ষণিক চালানো হবে, যারা অপরাধমূলক কর্মকাণ্ড চালায় তাদের থেকে দেশকে নিরাপদ রাখতে হবে। জানিয়ে দিচ্ছে আরও একটি প্রতিবেদন। স্থানীয় পত্রিকা আরব টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েত থেকে 2020 থেকে 2021 সালের জুন পর্যন্ত প্রায় 2,53,233 জন অভিবাসী কর্মী হারিয়েছে। বেসরকারি খাত থেকে প্রায় 2,50,050 জন কর্মী, গৃহকর্মীর খাত হতে প্রায় 42,202 জন এবং সরকারি খাত হতে প্রায় 6,981 জন কর্মী কুয়েত থেকে চলে গিয়েছে। কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটস তার প্রতিবেদনে বলেছে যে মার্চ থেকে আগস্ট পর্যন্ত 5 মাসে সরকারি খাতে প্রায় 2,089 জন প্রবাসীর পরিষেবা বন্ধ করা হয়েছে এবং একই সময়ে 1,780 জন কুয়েতি নাগরিককে চাকরিতে নিয়োগ করা হয়েছে। জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত কয়েকটি তথ্য। বাংলাদেশের সাথে কুয়েতের সরাসরি ফ্লাইট অব্যাহত রয়েছে, এছাড়াও ট্রানজিট হয়ে কুয়েতে প্রবেশ করা যাচ্ছে। এদিকে কুয়েতের স্থানীয় বিমান জাজিরা এয়ারলাইন্স সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আল রাই। সেখানে বলা হয়েছে যে জাজিরা এয়ারলাইন্সের পরিচালক মারওয়ান বদি জানিয়েছেন যে মাত্র 3 মাসে জাজিরা এয়ারলাইন্স 11.8 মিলিয়ন দিনার লাভ করেছে। তিনি আরও জানিয়েছেন যে করোনা মহামারীর পর ফ্লাইট চালু করা ছিল একটি চ্যালেঞ্জ, তাদের এয়ারলাইন্সটি বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আজকে এই পর্যায়ে এসেছে। এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে জাজিরা এয়ারলাইন্স খুব শীঘ্রই আরও 30টি বোয়িং বিমান ক্রয় করবে। এবারে জানিয়ে দিচ্ছি কয়েকটি মর্মান্তিক এবং চাঞ্চল্যকর খবর। প্রথমে জানিয়ে দিচ্ছি বাংলাদেশি সংক্রান্ত কয়েকটি খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক মৃত্যুর খবর। কুয়েতের রাওদা এলাকায় আফ্রিকান দূতাবাসের একটি ভবন থেকে পড়ে গিয়ে
23 বছর বয়সী একজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্স ডাকা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। বাংলাদেশের মরদেহ ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। সূত্র জানিয়েছে যে ঘটনার আগে একই দূতাবাসে কর্মরত ছিল তার বাবা। তার বাবার সাথে মতবিরোধ ছিল, কারণ নির্ণয়ের জন্য মামলাটি তদন্তের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি আরও 2 জন বাংলাদেশির খবর। কুয়েতের মাতলা এলাকা থেকে নির্মাণাধীন সামগ্রী চুরির অভিযোগে 2 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আলরাই সূত্র আরও প্রকাশ করেছে যে একজন কুয়েতি নাগরিক মাতলা এলাকায় তার প্লটে নির্মাণ কাজ দেখার জন্য হাঁটছিল। তখন তিনি 2 বাংলাদেশির গতিবিধি লক্ষ্য করেন যে তারা খালি প্লটে ঘোরাঘুরি করছে। কুয়েতি নাগরিক তাদের সাথে কথা বলে জানতে পারেন তারা কেউ এখানে কাজ করে না। এতে সন্দেহের প্রবণতা তীব্র হলে তাদের গাড়ি তল্লাশি করে কুয়েতি। গাড়ির তল্লাশিতে লোহা, বৈদ্যুতিক পাইপ এবং অন্যান্য নির্মাণ সামগ্রী পাওয়া যায়। কুয়েতি নাগরিক এদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করলে তাদেরকে আটক করা হয় এবং আইনি কার্য সম্পাদন করার জন্য আটকে রাখা হয়েছে। এদিকে তাফতিশ নিউজের অনলাইন পোর্টাল থেকে জানা যায় যে কুয়েতের সেবদি এলাকায় জাকরে কাজ করার সময় এক প্রবাসীর উপর পানির ট্যাঙ্কি পড়ার পর সে ইন্তেকাল করেছে। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর জানতে পেরে কুয়েতের ফায়ার ফাইটার্স টিম স্থানে ছুটে এসে এবং মরদেহ ফরেন্সিক বিভাগে পাঠিয়েছে। মৃত্যুবরণকারী প্রবাসীর জাতীয়তা প্রকাশ করেনি। একই সূত্র থেকে আরও জানা যায় যে কুয়েতের সাবাহিয়া এলাকার 3 নম্বর ব্লকে ক্রেন উল্টে গিয়ে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে পার্ক করা বেশ কয়েকটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। এদিকে আলমাজালিসের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতের ফেন্টাস এলাকার একটি কুয়েতি মেয়ে আত্মহত্যা করেছে, কারণ সে তার স্কুলের সহপাঠীদের দ্বারা উত্ত্যক্ত হয়েছিল। পরে সে 14তলা ভবন থেকে নিজেকে ছুঁড়ে ফেলে, অর্থাৎ আত্মহত্যা করে। স্কুলের সহপাঠীদের দ্বারা হয়রানি, অর্থাৎ উত্ত্যক্ত হওয়ার পর তার মনে বিষণ্নতা কাজ করত। পরে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, শেষমেশ একটি বিল্ডিংয়ে গিয়ে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা কুয়েতি মেয়ের বয়স ছিল 15 বছর। তার মা ছিল একজন এশিয়ান। তাফতিশের সূত্র অনুযায়ী আরও জানা যায় যে ইরান থেকে কুয়েতে আগত হামুর মাছের পেট থেকে 16 কেজি মাদকদ্রব্য জব্দ করেছে কুয়েতের কর্তৃপক্ষ। এদিকে উজারা দাখিলিয়ার ফেসবুক পেজ থেকে জানা যায় যে সন্দেহভাজন মাদকদ্রব্য রাখার অভিযোগে একজন ছদ্মবেশী ভুয়া বলদিয়ার অফিসারকে গ্রেফতার করেছে কুয়েতের সিকিউরিটি ফোর্স। সূত্রটি প্রকাশ করেছে যে ছদ্মবেশী বলদিয়া মাহাবুলা এলাকার একটি বাকালা থেকে 1,200 দিনার নিয়েছিল। তিনি ভুয়া বলদিয়া ইন্সপেক্টর পরিচয় দিয়েছিল। এদিকে 450 পিস ট্রামাডল ট্যাবলেট সহ 2 ভারতীয় প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। কুয়েত বিমানবন্দরে আগত ভারতীয় যাত্রীকে তার ব্যাগে লুকিয়ে রাখা 100টি ট্রামাডল ট্যাবলেট সহ আটক করেছে কুয়েত কাস্টমস। একই ফ্লাইটে আরেক ভারতীয়কেও গ্রেফতার করা হয়, কারণ তার ব্যক্তিগত লাগেজে লুকিয়েছিল 350টি ট্রামাডল ট্যাবলেট। এদিকে আলরায়ের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতের বেনিদ আলগড় এলাকার গভর্নর নিজে গিয়ে সেই এলাকার বেশ কিছু ভবন পরিদর্শন করেন এবং তিনি জানিয়েছেন যে আমরা বেনিদালগড় এলাকার সমস্ত গুরুতর ভবন লঙ্ঘন দূর করেছি। এদিকে গত 2 মাসে সুলাইবিয়া বন্দরে প্রায় 4,000 বিভিন্ন রেশন, অর্থাৎ ভর্তুকি পণ্য জব্দ করেছে কুয়েতের কাস্টমস, যা কুয়েত থেকে পাচার করার উদ্দেশ্যে ছিল। এবারে জানিয়ে দিচ্ছি সর্বশেষ মহামারী ভাইরাসের আপডেট। 1 নভেম্বর 2021 আক্রান্ত হয়েছে 30 জন। মোট আক্রান্ত হলো 4,12,708 জন। মৃত্যুবরণ করেছে 1 জন। মোট মৃত্যু সংখ্যা 2,462 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 35 জন। মোট সুস্থতার সংখ্যা 4,09,892 জন। আলহামদুলিল্লাহ। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের মহামারী ভাইরাসের আপডেট। গত 24 ঘন্টায় বাংলাদেশে 214 জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হলো 15,69,753 জন। মৃত্যুবরণ করেছে 2 জন। মোট মৃত্যু সংখ্যা 27,870 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 202 জন। মোট সুস্থতার সংখ্যা 15,33,625 জন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আজকে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে এসেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল সর্বশেষ খবর। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেল বাটনটিকে ক্লিক করে দিবেন। এতে করে প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। কুয়েতের ফ্লাইট, আকামা, পতাকা, পাসপোর্ট সহ নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। যারা পূর্ব থেকেই যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
শুভরাত্রি।